হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু তিন্নিজ ব্লগ। আজকে আমি আপনাদেরকে বুটের ডালের হালুয়া কিভাবে করে সেটা শেয়ার করব। বুটের ডালের হালুয়া তৈরি করার জন্য যে যে উপকরণ লাগছে সেগুলো এখনই আপনাদেরকে দেখাচ্ছি। বুটের ডালের হালুয়া তৈরি করার জন্য আমি এরকম এক প্যাকেট ডাল নিয়েছি, দুধ নিয়েছি এবং চিনি রেখেছি পাশাপাশি। ডালটাকে কিভাবে সিদ্ধ করব সেটা আমি এখন দেখাবো। ডালটাকে ভালো করে ধুয়ে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো পানি দিয়ে। চুলাতে দুধ আর পানি মিশিয়ে আমি প্রায় 3 লিটারের মতো আমি দিলাম পানি আর দুধ মিশিয়ে আমি ডালটাকে সিদ্ধ করতে বসালাম। ডালটা সিদ্ধ করার সময় আমি এলাচি, দারচিনি দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়েছি, 2টা তেজপাতাও দিয়েছি। আর দুধটা দেওয়ার কারণ হলো যাতে ডালের হালুয়াতে অনেক সময় একটু ডাল ডাল টাইপের গন্ধ থাকে, সেজন্য যাতে গন্ধটা না থাকে সেজন্য এই দুধটা আমি দিলাম। আপনারা চাইলে শুধু পানি দিয়েও সিদ্ধ করতে পারেন। একটু মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। খুব অল্প আঁচে আমি ডালটাকে সিদ্ধ করে নিব। ডালটাকে সিদ্ধ করতে 2 ঘন্টার মতো সময় লাগবে। ভালো করে নিচে একটু পরপর নেড়ে দিলে ডালটা নিচে লেগে যাবে না। দুধ দিলে সাধারণত অনেক সময় নিচে লেগে যায়, সেজন্য এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আরেকবার একটু নেড়ে দিব। ডালটা আমার এখন সিদ্ধ হয়নি। ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এবার দুধটা শুকানোর জন্য আমি অপেক্ষা করব। দুধটা শুকিয়ে গিয়েছে, ডালটাও আমার এর মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে, ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এলাচি দারচিনিগুলো ফেলে দিয়ে ভালো করে বেটে নিব। তবে ডালটা বাটার সময় আমি যদি একটু সাথে বাদাম দিয়ে বাটি তাহলে আরও বেশি ভালো হয়। হালুয়া মানে বাদাম, ঘি, কিশমিশ। আমি এই অল্প কিছু কাঠবাদাম নিয়েছি, অ্যালমন্ড যেটা সেটা নিয়েছি। তো ডালের বাটার সাথে আমি বাদামটাও বেটে নিব। ডালটা আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার কিভাবে রান্না করব সেটা আমি দেখাবো। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে এখানে আমি 6 টেবিল চামচ ঘি দিয়ে নিব। ঘিটা আমার গরম হয়ে গিয়েছে, এর মাঝে 1টা তেজপাতা, 2টো এলাচি দারচিনি দিয়ে আমি ভালো করে নেড়ে নিব। এবার ডাল বাটাটা এর মাঝে দিয়ে দিব। ঘিয়ের মাঝে ডালটা আমি দিয়ে ডাল বাটাটা দিয়ে নিলাম, এবার ভালো করে নেড়ে নিব। খেয়াল রাখতে হবে নিচে যাতে না লেগে যায়। এবার বাদাম ক্রাশ করে রেখেছিলাম, বাদাম বাটাটা আমি এর মাঝে দিয়ে নিব। ভালো করে নাড়তে থাকবো, খুব অল্প আছে, ভালো করে নাড়তে থাকবো। খুব অল্প আছে, ভালো করে ভেজে নিতে হবে ডালটাকে। বাদামটা আমি একটু গুঁড়ো করে দিয়েছি, এখনই দিয়েছি যাতে খেতে ডালের সাথে মিশে যায় আর খেতেও ভালো লাগবে। আর পরে বাদাম কিশমিশ দিব, কিন্তু একটু রান্না করার সময় যদি একটু ভেঙে দেওয়া হয়, ডালটাকে একটু গুঁড়ো করে দেওয়া হয় তাহলে হালুয়ার টেস্ট একটু বেড়ে যায়। ভালো করে ভেজে নিব।
এবার 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আমি দিয়ে দিব এর মাঝে। ভালো করে মিশিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায়, খুব অল্প আছে, খুব ভালো করে নেড়ে নিতে হবে। ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি চিনি দিয়ে নিব। চিনিটা আসলে স্বাদ মতো আমি 6 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা যে যার স্বাদ মতো দিতে পারেন। হালুয়ার একটু নতুনত্ব আনার জন্য আমি একটু কালার মিশাচ্ছি, গ্রিন কালার দিলাম, সামান্য গ্রিন কালার মিশিয়েছি। ভালো করে মিশিয়ে দিব এর মাঝে, সম্ভবত আরেকটু কালার লাগতে পারে। ফুড কালার আমি ব্যবহার করছি এর মাঝে। কালারটা আসলে না দিলেও চলে, আমি দিয়েছি একটু নতুনত্ব করার জন্য। ভালো করে অল্প আছে নেড়ে নিব, খুব সুন্দর গ্রিন কালার হয়েছে। গ্রিন কালার খুব সুন্দর দেখতে হয়েছে, ভালো করে নেড়ে নেব। আমি একটু কালার দিয়েছি, অল্প কিছুটু ডালের মধ্যে দিয়েছি আর অল্প কিছু উঠিয়ে রেখেছি, ওটাতে কালার দেব না। আসলে আজকাল সবাই কালারফুল জিনিস পছন্দ করে, সেজন্যই কালারটা দেওয়া, কালারটা না দিলেও চলে। খুব অল্প আছে, আমি ভেজে নিব। হালুয়াটা সাধারণত আমরা সবে বেড়াতে করে থাকি, সুজির হালুয়া, বুটের হালুয়া, গাজরের হালুয়া, অনেকে অনেক ধরনের হালুয়া করে। আসলে ঘি চিনি দিলেই হালুয়া হয় না, হালুয়ার প্রসেস জানতে হয়। হালুয়াটাকে খুব অল্প আঁচে ভেজে নিতে হয়, খুব সুন্দর করে করে নিতে হয় যাতে নিচে না লেগে যায়। আমি বারবার নেড়ে নেব, ভাজতে ভাজতে একদম ডালটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন নামাবো। এবার কিশমিশ দিয়ে নেব, কিছু কিশমিশ ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে নেব। ভালো করে ভেজে নিতে হবে। আমার ভাজাটা হয়ে গিয়েছে, কিন্তু আমি আরো ভাজবো। ডালের হালুয়া বেশি ভাজলে একটু শক্ত হয়। অনেকদিন রেখে খাওয়া যায়, অল্প আছে, এবার ভাজতে থাকবো। পুরোপুরি আমার ভাজা হয়ে গিয়েছে,
এবার গরম গরম আমি বানিয়ে নিব। এবার বাকি যতটুকু উঠিয়ে রেখেছিলাম ওটা আবার আপনাদেরকে করে দেখাবো। এবার হাঁড়িতে আর যতটুকু উঠিয়ে রেখেছিলাম ওটা আবার রান্না করব। ডালটুকু দিয়ে নিব, ভালো করে অল্প আছে, হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি হালুয়াটা কিভাবে ডিজাইন করে বানাবো সেই ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব। আমি কতটুকু অল্প একটু নিলাম, হাতে ঘি লাগিয়ে নিয়েছি, আমি গোল করে নিব, রাউন্ড শেপ করে নিব, অ্যাপেলের মতো বানাবো। যেহেতু গ্রিন কালার দিয়েছি আমি অ্যাপেলের মতো বানাবো, এরকম গোল করে নিব। নিয়ে মাঝখানে একটু সামান্য করে দেবে দিব, দিয়ে এর মাঝে আমি একটা লং বসিয়ে দিব। লং বসিয়ে আপেলের শেপে করে বানিয়ে নিয়েছি। এভাবে আমি আরো কিছু বানিয়ে নিয়েছি আপেলের মতো দেখতে। এবার যেটা ইয়েলো কালো কালার আছে সেটা আবার বানিয়ে দেখাবো। হালুয়াটা আমার করা হয়ে গিয়েছে। এবার নামিয়ে কিভাবে হালুয়াটা বরফি করব কিংবা সে কিভাবে শেপ দিব সেটা আমি দেখাচ্ছি। একসাথে নিয়ে নিলাম, নিয়ে এরকম করে গোল করে অ্যাপেলের শেপ দিয়ে বানাবো। অনেক সময় দেখা যায় অ্যাপেল সামান্য গ্রিন টু ইয়েলো কালার থাকে, এই জন্য দুরকম করে বানাবো। এরকম করে দুই পাশে থাকবে। এভাবে অ্যাপেল শেপে আমি বানিয়ে নিয়েছি। ইয়েলো কালার, গ্রিন কালার এবং ইয়েলো আর গ্রিন মিশালাম একসাথে দিয়ে বানিয়ে নিয়েছি অ্যাপেল শেপে। হয়ে গেল আমার হালুয়া। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে কমেন্টস করে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।